আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আজ 28 আগস্ট 2021 আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়া ব্রেক নিউজ। আলহামদুলিল্লাহ, কুয়ালালামপুর ইমিগ্রেশন সহ আরও কয়েকটি ইমিগ্রেশনের রিক্যালিব্রেশনের ফিঙ্গারপ্রিন্ট শুরু হয়েছে। কোন কোন ইমিগ্রেশন এবং কি কাদেরকে ফিঙ্গারপ্রিন্টের জন্য ডাকা হচ্ছে বিষয়ে রয়েছে বিস্তারিত তথ্য, এবং রয়েছে যে সমস্ত প্রবাসী ভাইদের ভিসা প্রসেসিংয়ে রয়েছে বা লুলুসে পড়ে আছে ওই সমস্ত প্রবাসী ভাইরা এখন দেশে যাবে, ওই সমস্ত প্রবাসী ভাইদের জন্য রয়েছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ। এবং ইতিমধ্যে মালয়েশিয়া সরকার পরিবর্তন হয়েছে, তাই তো পরবর্তী সময় রিক্যালিব্রেশন প্রোগ্রাম মাধ্যমে বৈধ হওয়া প্রবাসী ভাইরা বিষয় রিনিউ করতে কোনো সমস্যা হবে কিনা মাইজের মতো করে, এই বিষয়ে রয়েছে অনেকগুলো গুরুত্বপূর্ণ কমেন্টের উত্তর। তাদের আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর পরে দেখতেছেন প্রবাস টিভির সাথে আছে আমি আমিরুল ইসলাম রুবেল কুয়ালালামপুর মালয়েশিয়া থেকে। যে সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি আমাদের প্রবাস টিভির নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী সকল আপডেটটির জন্য। আর সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সময় প্রিয় প্রবাসী ভাইয়া, প্রথমে আপনাদেরকে জানাই মালয়েশিয়া করোনা আপডেট নিউজ। গত 24 ঘন্টা পুরো মালয়েশিয়াতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বা শনাক্ত করা হয়েছে 22,597 জন, যা এ নিয়ে শুরু থেকে এই পর্যন্ত মালয়েশিয়াতে সর্বমোট আক্রান্ত হয়েছেন 16,85,510 জন। বর্তমান চলমান লকডাউনের মধ্যে যে সমস্ত প্রদেশে আক্রান্ত সংখ্যা এবং কি মৃত্যুর সংখ্যা বেশি ওই সমস্ত প্রদেশগুলো হচ্ছে কেড্ডা, গত 24 ঘন্টা আক্রান্ত হয়েছেন 2,162 জন, পুলাও পেনাং 1,920 জন, সেলাঙ্গর 5,814 জন, কুয়ালালামপুর 1,111 জন, জোহরবারু 1,893 জন, ক্লান্তান 1,289 জন, সাবা 2,834 জন, সারোয়াক 2,427 জন, যা এ নিয়ে সর্বমোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে গত 24 ঘন্টায় 22,597 জন। সম্মানিত প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আক্রান্ত সংখ্যা এবং কি মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মনে হচ্ছে পুরো পৃথিবীর সমস্ত করোনা ভাইরাস মালয়েশিয়াতে চলে এসেছে এবং কি মালয়েশিয়াকে যে তারা ধ্বংস করে দিচ্ছে, এবং কি মালয়েশিয়াতে অবস্থানরত দেশি বিদেশি নাগরিকরা চরম বিভাগে বসবাস করতেছেন। তাই তো আসুন বর্তমান এই সময় আমাদেরকে অবশ্যই সুরক্ষা রাখার চেষ্টা করতে হবে এবং কি আমাদের পার্শ্ববর্তী প্রবাসী ভাইদেরকে নিরাপদে থাকার জন্য আমরা উৎসাহ করতে হবে। দেশমাত্র প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা, মালয়েশিয়াতে বর্তমান লকডাউনের মধ্যে প্রবাসী ভাইরা বিভিন্ন মাধ্যমে চেষ্টা করতেছে দ্রুত বৈধ হওয়ার জন্য, কিন্তু মালয়েশিয়াতে লকডাউন এবং রিক্যালিব্রেশন পুলাংয়ের কার্যক্রমের জন্য কিন্তু রিক্যালিব্রেশন ট্র্যাকের মাধ্যমে বৈধ হওয়ার কার্যক্রম প্রায় অনেকটাই স্থগিত রয়েছে। অনেক প্রবাসী ভাই যেই রেজিস্ট্রেশন করেছেন ফিঙ্গারপ্রিন্ট করতে পারতেছেন না, আর এরই মধ্য দিয়ে অনেক প্রবাসী ভাই দেশে চলে যাওয়ার জন্য প্রিপারেশন নিয়েছেন, প্রসিং চলতেছে। তাই তো প্রবাসী ভাইদেরকে আমরা বলতেছি আপনারা কিছু অপেক্ষা করুন, ইনশাল্লাহ আবারও মালয়েশিয়াতে সমস্ত ইমিগ্রেশন একই সাথে রিক্যালিব্রেশনের মাধ্যমে বৈধ হওয়ার কার্যক্রম শুরু হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা দেখেছি গত 23 আগস্ট থেকে জোহরবারু ইমিগ্রেশনের রিক্যালিব্রেশন ট্র্যাকের মাধ্যমে বৈধ হওয়ার কার্যক্রম শুরু করেছে, এবং কি অনেক প্রবাসী ভাই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন এবং কি বিশেষ স্টিকারও পেয়েছেন বা পাওয়ার পথে রয়েছেন। তার সাথে সাথে আলহামদুলিল্লাহ আজ 28 আগস্ট, আজ থেকে কুয়ালালামপুর ইমিগ্রেশনের রিক্যালিব্রেশনের সমস্ত কার্যক্রম হাতে নিয়েছে, চলতেছে ফিঙ্গারপ্রিন্ট এবং কি পাশাপাশি পুত্রিদের ইমিগ্রেশন এবং রয়েছে জালন্ধর ইমিগ্রেশনও কিন্তু রিক্যালিব্রেশনের মাধ্যমে বৈধ হওয়ার কার্যক্রমের ফিঙ্গারপ্রিন্ট শুরু হয়েছে। অনেক প্রবাসী ভাইদেরকে ইতিমধ্যে ডাকা হয়েছে ফিঙ্গারপ্রিন্টের জন্য। তাই তো প্রবাসী ভাইরা, ইতিমধ্যে আমরা দেখেছি অনেক প্রবাসী ভাই দেশে চলে যাবেন, বৈধতে পারতেছেন না, পাসপোর্ট দিয়ে জমা দিয়েছেন বা রেজিস্ট্রেশন করেছেন, কোনো কিছুই হচ্ছে না, আপনারাও হতাশায় ভুগতেছেন। তাই তো অপেক্ষা করুন, ইনশাল্লাহ কার্যক্রম শুরু হয়েছে, এবং কি আপনি আপনার কোম্পানির সাথে আপনার বসের সাথে কথা বলুন, আপনার বসের মাধ্যমে কিন্তু ইমিগ্রেশন থেকে আপনাদের ফিঙ্গারপ্রিন্টের ডেট নিয়ে আসতে পারে, এবং কি ক্রমাগতভাবে আপনারও ফাঁদা চলে আসবে, আপনি ফিঙ্গারপ্রিন্ট করতে পারবেন পরবর্তী সময়ে, আপনার যেই মেডিকেল হবে এবং কি লেবি জমা দেওয়া হবে এবং কি ভিসা কার্যক্রম সম্পূর্ণ হবে, আপনি ভিসা পেয়ে যাবেন, অহেতুক আপনারা আতঙ্কিত হবেন না। এবং কি ভিসা পাওয়া পর্যন্ত কিন্তু আপনার হাতে যে পেপারটি রয়েছে রেজিস্ট্রেশন, ওই পেপারটি দেখে কিন্তু আপনি পুলিশ ইমিগ্রেশন সহ বিভিন্ন সমস্যার মোকাবেলা করতে পারেন এবং কি আপনি কাজও করতে পারবেন। তাই তো একটু অপেক্ষা করুন, আমরা আশাবাদী খুব দ্রুত কার্যক্রম চলবে, এবং কি তার পাশাপাশি কিন্তু ইমিগ্রেশনে যে সমস্ত প্রবাসী ভাইরা আপনারা দীর্ঘ 4 মাস 5 মাস হয়ে গেছে আপনি ভিসা রিনিউয়ের জন্য জমা দিয়েছেন, পাসে জমা দিয়েছেন, হচ্ছে না, ওই সমস্ত প্রবাসী ভাইদের কিন্তু পুরো মালয়েশিয়াতে সমস্ত ইমিগ্রেশনে কিন্তু ভিসা রিনিউয়ের কার্যক্রম চলতেছে এবং কি প্রিন্ট হচ্ছে ভিসা। তো সেক্ষেত্রে আপনারা অহেতুক আপনারা আতঙ্কিত হবেন না, টেনশন করবেন না, ভিসা পাবেন না, এই নিয়ে আপনারা ভিসা পাবেন একটু ধৈর্য ধরুন।
এবং কি খুবই দ্রুত মালয়েশিয়ার সমস্ত ইমিগ্রেশন থেকে কিন্তু রিক্যালিব্রেশনের মাধ্যমে বৈধ কার্যক্রম সমস্ত কার্যক্রম শুরু হয়ে যাবে, ফিঙ্গারপ্রিন্ট শুরু হয়ে যাবে। তাতে আপনারা প্রবাসী বা আপনার কোম্পানির সাথে বসের সাথে সৌন্দর্য বজায় রেখে কথাবার্তা বলুন এবং কি তাদের সাথে যোগাযোগ রাখুন যে তাদের মাধ্যমে কিন্তু আপনাদের যে ফিঙ্গারপ্রিন্টের ডেট নিয়ে আসতে হবে ইমিগ্রেশন থেকে। সময় তো প্রিয় প্রবাসী ভাইরা, ইতিমধ্যে অনেক প্রবাসী ভাই আপনারা বৈধ হওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে না বা ভিসা প্রসেসিংয়ে আসতেছে না, এবং কি অনেক প্রবাসী ভাই ভিসা রিনিউয়ের জন্য পাসে জমা দিয়েছেন, আপনার ভিসা লুজে পড়ে আছে বা প্রসেসিংয়ে পড়ে আছে, লুজ দেখাচ্ছে বা বারো দেখাচ্ছে কিন্তু প্রিন্ট আউট হচ্ছে না। আর ঠিক এই সময় প্রবাসী ভাই আপনি কিন্তু যে চিন্তাভাবনা করতেছেন দেশে চলে যাবেন, ভিসা পাচ্ছেন না, ভিসা হবে না, চলতেছে লকডাউন, চলতেছে করোনা তাণ্ডব, এবং কি সব কিছু মিলে আপনি কর্মহীন হয়ে পড়েছেন দীর্ঘ পাঁচ মাস তিন মাস। তো সেক্ষেত্রে অনেক প্রবাসী ভাই কিন্তু সিদ্ধান্ত আমরা নিয়ে নিয়েছি আমরা দেশে চলে যাবো, এবং কি ঠিক এই সময় প্রবাসী ভাই যাদের ভিসা আপনার লুজে পড়ে আছে, প্রসেসিংয়ে পড়ে আছে বা প্রিন্টিংয়ে পড়ে আছে বা প্রিন্ট আউট হবে, এ সময় আপনি দেশে যাওয়ার সময় কিন্তু যখন ইমিগ্রেশন যাবেন তখন ঠিক আপনি কী বলে যাবেন যে আপনি বৈধ নাকি আপনি অবৈধ, যেহেতু আপনি মাস পথে রয়েছেন এখন। আর ঠিক এই সময় আপনি দেশে যেতে চাইলে প্রথমত আপনাকে আপনার কোম্পানির মাধ্যমে, আপনার এজেন্টের মাধ্যমে আপনার পুরাতন যেটি আপনার প্রসেসিং চলতেছে বিশেষ স্টিকার বা প্রিন্টিংয়ে রয়েছে বা প্রিন্ট আউট হবে, ঠিক এই সময় ওই সমস্ত বিষয়গুলো আপনাকে ক্যান্সেল করতে হবে। তার পরবর্তী আপনি অবৈধ হিসেবে পার্শ্বঙ্গী জরিমানা দিয়ে তাম্পিং দিয়ে পাঁচ বছরের জন্য ব্লক লিস্টে রেখে আপনাকে দেশে পাঠানো হবে। তো সেক্ষেত্রে আমরা অহেতুক এতগুলো কাজ কেন করব? আমরা যদি আর মাত্র দু মাস অপেক্ষা করি, দু মাসের ভিতরে কিন্তু অনেকগুলো যে সমস্ত প্রসেসিংয়ে রয়েছে যে সমস্ত বিশেষ স্টিকার এখনও বাইর হচ্ছে না, পাঁচ মাস হয়ে গেছে, চার মাস হয়ে গেছে, ওই সমস্ত স্টিকার কিন্তু আপনারা পেয়ে যাবেন আগামী দুই মাসের মধ্যে। তো সেক্ষেত্রে আমরা কেনই বা যে এ সময় পাঁচ মাসের জন্য পাঁচ বছরের জন্য ব্লক লিস্টে থাকবো, আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যাবো, মাঝখানে আমাদের কোম্পানির সাথে আমরা যোগাযোগ করতে হবে, আমাদের যে ভিসা প্রসেসিং রয়েছে বা প্রিন্ট আউটিং প্রিন্টিং হচ্ছে বা ভিসা লুজ রয়েছে, এ সময় আমাদের ওই সমস্ত বিষয়গুলো আমাদের ক্যান্সেল করতে হবে, এই জায়গাগুলো আমরা কেন করবো? তাতে প্রবাসী ভাইরা আসুন আপনারা অহেতুক দুশ্চিন্তা করবেন না। যে সমস্ত প্রবাসী ভাইরা আপনারা বৈধ হওয়ার জন্য যে রেজিস্ট্রেশন করছেন ওই সমস্ত প্রবাসী ভাইরা কিন্তু খুব দ্রুত ভিসা পেয়ে যাবেন, এবং কি যারা যে রিনিউর জন্য জমা দিয়েছেন তারাও কিন্তু ভিসা পেয়ে যাবেন। তাই তো আপনারা অহেতুক এই ভুল সিদ্ধান্তটি নেবেন না। আপনি দেশে গিয়ে বর্তমানে এই সময় কী করবেন? কিছু করতে পারবেন না। তাই তো আসুন অন্তত আর দুটি মাস আমরা কষ্ট করে বসবাস করব, এবং কি দুই মাস পরে কিন্তু আমরা ভিসা পেয়ে যাব, এবং কি বিসিএস টিকা নিয়ে দেশে গেলে কিন্তু মালয়েশিয়াতে আবার প্রবেশ করার সুযোগ রয়েছে বা প্রবেশ করতে পারবেন। এবং যে সমস্ত প্রবাসী ভাইদের একান্তই প্রয়োজন, আপনার ইমার্জেন্সি আপনি দেশে যেতে হবে, আপনার চাইলে কিন্তু আপনার কোম্পানির সাথে কথা বলে আপনি দেশে যেতে পারেন, যেহেতু আপনার ইমার্জেন্সি আপনাকে যেতেই হবে। যে সময় তো প্রিয় মালয়েশিয়ার প্রবাসী ভাইরা, বর্তমান এই সময় আমরা বিভিন্ন মাধ্যমে অনেকগুলো কমেন্ট, অনেকগুলো প্রশ্ন আমরা রিসিভ করতেছি প্রবাসী ভাইদের কাছ থেকে, যে বিগত সময় দেখেছি যখন মালয়েশিয়া সরকার নাজিব সরকার আমলে মাইজি প্রোগ্রাম বা রিহায়ারিং প্রোগ্রাম চালু হয়েছে, এবং কি বর্তমানে ওই রিহায়ারিং প্রোগ্রামটি বা মাইজি প্রোগ্রামটি বিশ্বের রিনিউ নিয়ে সমস্যা হচ্ছে। তো সেক্ষেত্রে ঠিক এই সময় মালয়েশিয়া সরকার আবারও পরিবর্তন হয়েছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে রিক্যালিব্রেশনের মাধ্যমে বৈধ হওয়ার প্রবাসীগুলো কিন্তু পরবর্তী সময় ভিসা রিনিউ করতে সমস্যা হবে কিনা বা বৈধ হতে পারবে কিনা অনেক প্রবাসী আমাদেরকে প্রশ্ন করতেছে। যে সময় তো প্রিয় প্রবাসী ভাইরা, বর্তমান এ সময় মালয়েশিয়া সরকার পরিবর্তন হয়েছে, তো সেক্ষেত্রে আপনার ভিসা আপনি পাবেন না, এবং কি আপনি পরবর্তী ভিসা রিনিউ করতে পারবেন না এমনটা কিন্তু আমরা ভাবতে চলবে না। বর্তমান এ সময় কিন্তু আপনি পরবর্তী সময় এই সময় বৈধ হলে পরবর্তী সময় ভিসা রিনিউ করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না, এবং কি এটি কোনো দালের মাধ্যমে চলতেছে না, সরাসরি চলতেছে কোম্পানির মাধ্যমে, এবং কি সরাসরি মালয়েশিয়া সরকারে হ্যান্ডেল করতেছে, এবং কি মালয়েশিয়া ইমিগ্রেশনে সমস্ত কিছু হ্যান্ডেল করতেছে। তো তাই তো আপনারা বর্তমান এই সময় এই বিষয়ে আপনারা আতঙ্কিত হবেন না। বিগত সময় আমরা দেখেছি রিহায়ারিং প্রোগ্রামেও চলতেছে অনেকগুলো দালাল বা অনেকগুলো সিন্ডিকেটের মাধ্যমে হয়েছে, এর আগেও সিক্স পি বা এই জাতীয় অনেকগুলো বিষয় কিন্তু যে আমরা দেখি সিন্ডিকেটের মাধ্যমে হয়েছে, এবং ওই সমস্ত বিষয়গুলো সমস্যা দেখা দিচ্ছে। তো সেক্ষেত্রে রিক্যালিব্রেশনের মাধ্যমে বৈধ হওয়ার পরবর্তী আপনি রিনিউ করতে পারবেন না এমনটা কিন্তু আমরা এখন ভাবলে চলবে না। আমাদেরকে এখন ভালো একটি কোম্পানি দেখে, ভালো একটি এজেন্ট দেখে আমাদেরকে পাসও জমা দিতে হবে, এবং কি বৈধ হওয়ার কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। যে সময় তো প্রবাসী ভাইরা আসলে এই পর্যন্ত, যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং কি ভিডিওটি শেয়ার করুন, নানা প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন, যাওয়ার সুযোগ করে দেবেন, এবং কি আমাদের প্রবাস টিভি ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রাখুন সমস্ত আপডেট ভিডিওর জন্য। ধন্যবাদ, ভালো থাকুন, নিরাপদ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।